পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে দেহতত্ত্ব অনুযায়ী আল্লাহর আড়স কোথায় অর্থাৎ বলা হয়ে থাকে যে আল্লাহ আরসে থাকেন আর সেই আড়স মানব দেহের কোথায় যেহেতু বলা হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা মানুষের মধ্যেও থাকেন তাহলে আরসও নিশ্চয় মানুষের মধ্যেই তো এই ভাইব যে প্রশ্নটি করেছেন সেটি মূলত এরকম যে আল্লাহ আরস এই মানব দেহের মধ্যে কোন জায়গায় অর্থাৎ মানব দেহে আল্লাহ কোথায় থাকেন আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব আরস আরবি শব্দ আরস শব্দের শিক অর্থ হচ্ছে মহা সিংহাসন বা সিংহাসন বা একটি বিশেষ আসন অনেকেই হয়তোবা আরস শব্দ দ্বারা শুধুমাত্র আল্লাহর আরসকেই বুঝিয়ে থাকেন বা বুঝেন কিন্তু কোরআনে অন্যদের সিংহাসনকেও কি আরস শব্দ দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তালা বা এই আরস শব্দ দ্বারা কি কোরআনে অন্যদের আসনকেও বোঝানো হয়েছে তো সেসব দিক বিবেচনায়ও যেটা দেখা যায় সেটা হচ্ছে আরস শব্দের অর্থ হচ্ছে কি একটি বিশেষ সিংহাসন যেটি কি কোনো বিশেষ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা বিশেষ কোনো ব্যক্তির জন্য বানানো হয় এবং একটি কি বিশেষ আসন অর্থাৎ আরস এমন একটি বিশেষ আসন যেখানে বসে কি সর্বক্ষমতা বা সে তার ক্ষমতাকে পরিচালনা করে বা ক্ষমতা প্রয়োগ করেন বা তারা আদেশ নিষেধ বা শাসন ভার যা পান সে কি সে আসনে বসে তা কি করেন কার্যকর করেন এমন কোনো সিংহাসনকে কি বলা হয় মর্যাদা দিয়ে আরস শব্দ বলা হয়ে থাকে শাব্দিক অর্থে আরস দ্বারা শুধু সিংহাসন বোঝালেও ব্যবহারিক অর্থে বা পারিভাষিক অর্থে আরস দ্বারা মূলত আল্লাহর আসন কি বোঝানো হয়ে থাকে এমন আসন যে আসনে কি তিনি অবস্থান করছেন বা আরস এমন একটি জায়গা বা এমন একটি এলাকা বা নির্দিষ্ট জায়গা যেখানে আল্লাহ আল্লাহতালা অবস্থান করেন বা থাকেন যেমন কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে এসেছে যে আল্লাহ তালা আসমান এবং জমিনকে সৃষ্টি করার পর তিনি আরসের মধ্যে কি সমাসীন হয়েছেন বা অবস্থান করছেন আরোসের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে যেমন আরেকটি আয়াত এরকম আছে যে আল্লাহ তালা ছয় দিনে আসমান এবং জমিন সৃষ্টি করলেন তারপরে কি তিনি আড়সে গিয়ে সবাসীন হলেন অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টি করার পর বা আসমান জমিন সৃষ্টি করার পর ছয় দিন সময় নিলেন এই সৃষ্টির মধ্যে সৃষ্টি করার সময় এবং তিনি তারপর এই সৃষ্টির কাজ সমাপ্ত করে তিনি কি করলেন আরসের মধ্যে সমাসীন হলেন বা কি অবস্থান করলেন এভাবেই কোরান আছে এখন আমরা আরসের বাহ্যিক বিষয়টা আগে বোঝার চেষ্টা করব তারপর মারেফতি ব্যাখ্যা বা আধ্যাত্মিকতায় এই মূল ব্যাখ্যাটা কি বা দেহতত্ত্বের ব্যাখ্যাটা কি সেটা পরে করব। কারণ বাইরের বিষয়টা বুঝতে পারলে আমাদের ভেতরের বিষয়টাও বুঝতে আরেকটু সহজ হবে তা নাহলে বিষয়গুলো মিলানো যাবে না তো আরসের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আরস আসমানের উপরে অর্থাৎ কি সবার উপরে এমনকি জান্নাতের উপরেও সাত আসমানের উপরে আড়স সেই আড়স পানির উপরে সেই আড়সের সীমানা কতটুকু এ ব্যাপারে বলা হয়েছে যে আড়স কি আড়সের উপরে কি আছে কুরসি বা চেয়ার বা আসন আড়স দ্বারা সিংহাসন কিন্তু কি আরেকটি আছে কি কুরসি আড়স এবং কুরসি এক নয় আড়সের উপরে কুরসি কুরসির মধ্যে আল্লা বসা তো সেই কুরসির ব্যাপারে যেটা বলা হয়েছে যে এ ব্যাপারে একটি আয়াতই আছে কোরআনের মধ্যে যে সোরা বাকার মধ্যে আয়াতুল কুরসি সেই আয়াতের একটি অংশে এভাবে আছে যে ওয়াস কুরসিয়া হুসি ওয়াল আর্থ অর্থাৎ আল্লাহর কুরসি বা সে আসন আসমান এবং জমিন ব্যপ্ত অর্থাৎ কি আসমান এবং জমিন কোথায় এই কুরসির মধ্যে কি এক হিসাবে আটকানো বাকি এই আসমান এবং জমিন পুরোটাই কি কুরসির মধ্যেই বাকি এই কুরসি কি এই আসমান এবং জমিন কি পুরোটার মধ্যেই মূল কথা হচ্ছে এই যে সৃষ্টি এর চাইতো কি এই যে সৃষ্টি জগৎ এর চাইতো কি কুরসি অনেক বড় আর এই কুরসি কি পুরো সৃষ্টিকে বেষ্টন করে আছেন বাকি ব্যপ্ত হয়ে আছেন বিস্তৃত আর কুর্সি আছে কোথায় আড়সের উপর তার মানে আড়স আরও বড় তবে আরসে আল্লাহর অবস্থান নিয়ে মাদের মধ্যে অনেক মতানৈক্য আছে কেউ কেউ এভাবে বলেছেন যে আল্লাহ তালা আড়সের মধ্যে আছেন বা অবস্থান করছেন সেটা তার জায়গা কেউ কেউ এভাবে বলেছেন যে আল্লাহ তালাকে এভাবে আড়সের মধ্যে থাকার বিষয়টা বলা যাবে না বরং তিনি এসব থেকে মুক্ত তাকে একটা জায়গায় আবদ্ধভাবে চিন্তা করা বা তিনি কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ এরকমটা চিন্তা করা আমাদের জন্য ঠিক হবে না এরকমও মতামত আছে তো ভিন্ন ভিন্ন যাই মতামত থাকুক মূল কথা হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির পর আরশো সে সমাসীন হয়েছেন এটা কোরআনে আছে এবং এর জন্য বলা হয়ে থাকে যে কি আল্লাহ আরো সে সমাসীন এবং কি তিনি কুরসির উপর বসা এবং তিনি কুরসির উপর বসি কি বিচার দিবসে বিচার করবেন এভাবেই বলা তারপর এক একজন আকিদাগত দিক থেকে এক একভাবে এটা বিশ্বাস করে থাকেন এবার আমরা দেহতত্ত্বের দিকে আসি দেহতত্ত্ব সম্পর্কে যারা একটুও জানেন তারা অবশ্যই এই কথাটি শুনেছেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। অর্থাৎ এই বাইরের সৃষ্টি জগতে যত কিছু আছে সবই কি একটি মানুষের তার দেহভাণ্ডের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি বিশাল একটা সৃষ্টি আর এটা হচ্ছে কি ক্ষুদ্র সৃষ্টি বা ক্ষুদ্র ভাণ্ড কিন্তু এর মধ্যেও কি সবই আছে সহজে বোঝার জন্য বলি একটি বড় হাতির মধ্যেও যা যা আছে ছোট্ট একটি মশার মধ্যেও কি আল্লাহ আল্লাহতালা তাই দিয়েছেন হ্যাঁ মেডিকেল সায়েন্সে কিছুটা কম বেশি থাকতে পারে আমি সেটা তর্কের জন্য বা ইয়ের জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি যে প্রাণীকে যত ক্ষুদ্র হোক বা বড় হোক আল্লাহ তালা কি তার জীবন ধারণের জন্য কি সব কিছু দিয়ে দিয়েছেন তো অনুরূপভাবে যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে তাকে মা মানব যে ক্ষুদ্র ভাণ্ড এই ভাণ্ডর মধ্যেও তা আছে তাহলে সব যদি মানবদেহ ভাণ্ডের মধ্যে থেকে থাকে তাহলে আরশও এই মানবদেহ ভাণ্ডের মধ্যে অবশ্যই আছে এটা হচ্ছে দেহতত্ত্বের কথা এখন সেই আড়স দেহের কোথায় আছে যেমন বাইরের দুনিয়ে বলা হয়ে থাকে যে তার আড়স কি সমস্ত সৃষ্টিকে ব্যষ্টন করে আছে বাকি তার কুরসি সমস্ত সৃষ্টি কি ব্যাপ্ত এবং কি তা পানির উপর ভাসমান আর সেই আরশ আড়স মানের উপর এই যে হচ্ছে বাইরের অবস্থান তাহলে নিশ্চয়ই মানব দেহ ভাণ্ডের মধ্যে এরকম অবস্থানের ব্যাপার আছে ভেতরের দেহতত্ত্বটি বোঝানোর জন্যই আমি প্রথমে বাহ্যিক বিষয়টি আলোচনা করলাম অনেকেই এই ব্যাপারটা বাহ্যিক বিষয়গুলো জানেন এবং ভেতরগত বিষয়গুলো জানেন তারপর আলোচনার জন্য এই বিষয়গুলো সংক্ষেপে বলার চেষ্টা করছি এখন প্রশ্নের মূল বিষয় হচ্ছে দেহতত্ত্ব অনুযায়ী আরস কোথায় অর্থাৎ কি এই মানব দেহের মধ্যে আরস কোথায় আর এই মানব দেহে আড়সের কথা বলতে গেলেই হয়তো অনেকে বলবেন যে মানব দেহে কিভাবে আড়স থাকে আরস তো সাত আসমানের উপরে আল্লাহ মানুষের মধ্যে কিভাবে থাকবেন তো আল্লাহ যে মানুষের মধ্যে থাকেন সে ব্যাপারে হাদিসে এসেছে যে আল কলবুল মিনি আরশুল্লাহ অন্য আরেকটি হাদিসে এসেছে যে আল কলবু বাইতুল্লাহ প্রথম হাদিসের অর্থ হচ্ছে মমিনীর হৃদয় আল্লাহর আরস আর দ্বিতীয় হাদিসের অর্থ হচ্ছে হৃদয় হচ্ছে কি আল্লাহর ঘর এই হাদিস দুটি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করে থাকেন বা অনেকেই বলে থাকেন এগুলো জাল হাদিস বানানো হাদিস এগুলো কোনো রেওয়াত নেই বর্ণনা কারীর কোনো বর্ণনা নেই বা কিভাবে বর্ণিত হয়েছে কার থেকে হয়েছে বা হাদিসের জন্য অন্য যে বিচার যে মানদণ্ডগুলো আছে সেগুলোর সাথে কি এটা দিয়ে বিচার করলে দেখা যায় যে এটা মিলে না বা কি এটা গ্রহণযোগ্যতা পায় না এভাবেই কিন্তু বর্তমানের আলেমোলামাগণ বা অনেকেই এই কথাটা বলে থাকেন তারা এভাবে বলে থাকেন যে অনেক আলে মোলামারা তাদের বইতে এই হাদিসগুলো কি উল্লেখ করেছেন কিন্তু মূলত এগুলো হাদিস না বাকি সেসব আলেমরা নিজেদের মতো করে উল্লেখ করে এগুলো রাসুল নামে চালিয়ে দিয়েছেন এভাবে তারা বলে থাকেন কিন্তু যারা এই হাদিস দুটো মানেন বা বিশ্বাস করেন তাদের জন্য এটা বলছি যে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানবের হৃদয় কি আল্লাহর ঘর বা কি আরস তার মানে আল্লাহ মানুষের হৃদয়ে থাকেন এই দেহের মধ্যে আমার হৃদয় আছে সেই হৃদয়ের মধ্যে আল্লাহ থাকেন হৃদয় কোথায় আছে সেটা পরে আসছি তো যেহেতু হাদিস সেহেতু কি এটা নিয়ে অনেক বিভ্রান্তি মানুষ ছড়াতেই পারে বা আপত্তি করতেই পারে কোথায় থেকে আসছে কোন অবস্থায় আছে যা যাচাই বাছাইয়ের কিছু ব্যাপার আছে কিন্তু কোরআনকে তো আর কেউ অস্বীকার করবে না তো যারা হাদিস বলার পর মানতে চায় না বা এটাকে গ্রহণ করে না তাদের জন্য আমরা কোরআনের আয়াতকে ব্যবহার করতে চাচ্ছি যে আল্লাহ কোরআনের মধ্যে কি মানুষের মধ্যে আল্লাহ থাকার ব্যাপারে কিছু বলেছেন কিনা এই বিষয়টি খুঁজতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আনফালের নম্বর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষ এবং মানুষের হৃদয়কে বেষ্টন করে আছেন বাকি আল্লাহ তালা মানুষ এবং মানুষের হৃদয়ে অবস্থান করেন তারপর আল্লাহ তালা কোরআনের আরেক জায়গায় বলেছেন ওয়াহা আকুম আইন আমা কুন্তুম অর্থাৎ তুমি যেখানে তিনিও তোমাদের সাথে সেখানেই অর্থাৎ তোমরা যেখানে তিনিও সেখানে অর্থাৎ এই দেহের মধ্যে আমি যেখানে আমার রব কি সেখানে কোরআনের আরও অনেক জায়গায় এরকম বলা আছে তিনি আমার সাহারগের চাইতো নিকটে তো কোরআনের এসব আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহতালা মানুষের মধ্যেই আছেন হাদিস অবশ্যই সত্য কিন্তু যারা মানছেন না তাদের ব্যাপারটা আলাদা আমরা জোর করতে চাচ্ছি না কিন্তু কি কোরআনের আয়াতকে তো তারা অস্বীকার করতে পারবে না তো কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহতালা মানুষের কল বা হৃদয়ের মধ্যে অবস্থান করছেন আর আল্লাহর আরস বা কুরসি কি এই সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছেন বা কি ব্যপ্ত এ কথার আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে এই বা নিগু রহস্য হচ্ছে এই যে এই মানবের সমস্ত দেহ এটি হচ্ছে কি সৃষ্টি আল্লাহর এই আরস এই সমস্ত সৃষ্টিকে ব্যপ্ত বিস্তৃত কিন্তু তিনি অবস্থান করছেন হৃদয়ে এখন যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে মানুষ যে মাংসপিণ্ডকে হার্ট বলে সেখানে কি তাহলে আল্লাহ থাকে অর্থাৎ এই বুকের মধ্যে থাকে এর উত্তরে আমি বলবো না এটা দেহতত্ত্বের আলোকেই বলবো যারা দেহতত্ত্ব বুঝেন বা গুরুর কাছ থেকে শুনেছেন তারাই বিষয়টা মনোযোগ দিলেই বুঝতে পারবেন এটি হচ্ছে এই হৃদয় বা হার্ট বা হৃৎপিণ্ড মানুষ বিভিন্ন নামে ডাকে কোরআনে বর্ণিত সেই কলব নয় বা হৃদয় নয় কারণ হৃদয়ের মধ্যে আমাদের সুখ দুঃখ আমাদের বেদনা আমাদের চিন্তা চেতনা সব কিছুই কি এটি হৃদয়ের মধ্যে থাকে হৃদয় অঙ্গম করার কথা বলা হয়ে থাকে হৃদয় থেকে মুছে ফেলার কথা বলা হয়ে থাকে হৃদয় দিয়ে ভালোবাসার কথা বলা হয়ে থাকে তো অনেকেই হয়তো বা এই কথা বলার পর যেটা বলবেন সেটা হচ্ছে স্মৃতি স্মৃতি থাকে ব্রেনে তাহলে কি ব্রেনের মধ্যে আল্লাহ থাকে বা ব্রেনে কি তাহলে সেই আড়স না এখানে বিষয়টা বুঝতে হবে যে স্মৃতি ব্রেনে থাকে কথাটি সত্য কিন্তু ব্রেন আরশ নয় বা ব্রেন হৃদয় নয় কারণ অনেকে ব্রেন এবং হৃদয়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বা ব্রেন এবং হার্টের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলে থাকেন যে তাহলে মাথায় যেটা আছে সেটা হচ্ছে কি ব্রেন আর বুকে যেটা আছে সেটা হচ্ছে কি হার্ট কিন্তু ব্যাপারটি তা নয় হৃদয় তার চাইতেও কি অনেক সূক্ষ্ম একটি বিষয় সূক্ষ্ম একটি বস্তু ব্রেনের চাইতেও ব্রেন হৃদয়ের মধ্যে থাকে তার মধ্যে স্মৃতি থাকে হৃদয়ের মধ্যেই স্মৃতি থাকে কারণ হৃদয়ের মধ্যে ব্রেন থাকে তার মধ্যে স্মৃতি থাকে বিষয়টি বোঝাতে পারলাম কি না জানি না কারণ অনেকেই আমাকে এভাবে বলেছেন যে স্মৃতি তো ব্রেনের মধ্যে থাকে আর এটি হচ্ছে কি হৃদয় বা হার এইভাবে তারা বিভিন্নভাবে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এখানে আমি একটু বাইরের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা জাহির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটি কথা আমি এভাবে শুনেছিলাম যে মানুষের ডিএনএর সাথে বানরের বা শিবপাঞ্জির ডিএনএ মিল থাকায় যদি কোনো মানুষের হৃদয়ের বা যে হার্ট যেটাকে মানুষ বলে এখন যেহেতু হৃদয় বলছি এর জন্য কেন সবাই বলে তাই তো সেটা কি করা যায় পরিবর্তন করে নেওয়া যায় যদি মানুষেরটা ফেলে দিয়ে শিবপাঞ্জি বা বানরেরটা ব্যবহার করা হয় তাহলে মানুষকে বাঁচানো সম্ভব তো যেহেতু আমি এটা একজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম তারপর আমি অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করেছি কিন্তু আসলে তেমন কোনো সোর্স আমি পাইনি তো এই জন্য এটা মানে অত গুরুত্ব দিয়ে বলতেও চাচ্ছি না এখন আবার বলতেও পারি কারণ হচ্ছে এর চাইতে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় বা গুরুত্বপূর্ণ একটা সোর্স যেটি পেয়েছি সেটা হচ্ছে এরকম যে সেখানে আমি তো বলেছিলাম যে বানরের কথা বা শিবপাঞ্জির কথা তার হৃদয়ের কথা বা তার সেই মাংসপিণ্ডের কথা যেটাকে সবাই হৃদয় বলছেন কিন্তু প্রযুক্তি এত উন্নত হয়েছে যে এটার প্রয়োজনই হয় না এই যে হৃদপিণ্ড যেটাকে মানুষ হৃদয় বা কল বলছে এটার প্রয়োজন হয় না এখন আর বিজ্ঞান এত উন্নত হয়েছে যে তারা কৃত্রিমভাবে এটা বানাতে পেরেছে কোনো মানুষের সমস্যা হলে এটা ফেলে দিই কি তারা কৃত্রিম সেই মেশিন ব্যবহার করে এ রক্ত পাম্পিং করতে পারবে তো যারা এটাকে হৃদয় বলছেন তারা এটার ব্যাখ্যা কিভাবে করবেন যেটা নাই তাহলে কি তার সেই মানুষের মধ্যে আল্লাহ থাকবে না কোনো স্মৃতি থাকবে না সব স্মৃতি দুঃখ মুছে যাবে অবশ্যই না কারণ হচ্ছে এটা কোনো হৃদয় না এটা কাউকে ভালোবাসার কিছু নেই যেমন আছে না আল্লাহর প্রতি ইমান এনেছিল তো তার হৃদয় ফেলে দিল যেহেতু সবাই হৃদয় বলছে তাই আমিও এখানে তাই বলছি এই হৃদপিণ্ড ফেলে দিল তাহলে তার কি অবস্থা হবে তার কি মান চলে যাবে সে কি সব ভুলে যাবে ভুলবে না কারণ এটা মূলত হৃদয়ই না এটা একটা মাংসপিণ্ড যা কি রক্তকে পাম্পিং করে বা আমাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই বলি হৃদপিণ্ডকে হৃদয় বলার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে হাদিসের মধ্যে বলেছেন এভাবে যে তোমাদের দেহের মধ্যে কলব নামক একটি মাংসপিণ্ড আছে বা কলব আছে যেটা কি একটা মাংসপিণ্ড যখন মানুষ পাপিক হয়ে যায় বা পাপ কাজ করে তখন কি সেটা কালো হয়ে যায় আর যখন মানুষ ভালো থাকে বা ভালো কর্ম করে তখন কি সেটা স্বাভাবিক অবস্থায় থাকে বা কি ঠিক থাকে কিন্তু যারা পাপি বা যারা পাপ করে আস্তে আস্তে কি সেটা কালো হতে থাকে অর্থাৎ কি হৃদয় কালো হয়ে যায় অন্তর কালো হয়ে যায় আর সেটা কি একটা মাংসপিণ্ড সেই হিসাব করি সেই হাদিসের উদ্ধৃতি দিয়েই কিন্তু সবাই এই হৃৎপিণ্ডকে কলব বলেছেন বা বলে থাকেন এখানে আমার একটি প্রশ্ন আরেকটি থাকে সেটা হচ্ছে রাসুল বললেন যে কলম মাংসপিণ্ড ঠিক আছে আপনারা এটা সবাই মেনে নিলেন কিন্তু উনি যখন বললেন যে পাপ কাজের কারণে খারাপ কাজের কারণে পাপীদের হৃৎপিণ্ড কি হয়ে যায় কালো হয়ে যায় তাহলে এটার ব্যাখ্যা কিভাবে করবেন দুনিয়াতে অনেক পাপী মানুষ আছে তাদের হৃৎপিণ্ড কি কালো পাপের কারণে কি কারো সেই মাংসপিণ্ডের পরিবর্তন হয় এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যে এমন হয়েছে যে পাপি মানুষের হৃৎপিণ্ড একরকম আর ভালো মানুষের হৃৎপিণ্ড আর রকম হয়নি তবে কি বললেন না কখনোই না তিনি ভুল বলতেই পারেন না বিষয় হচ্ছে আপনারা প্রথমটিকে হাকিকে মাজাজি অর্থ ধরেছেন বা রূপক অর্থ ধরেছেন অথচ পুরো কথাটাই কি রূপক দ্বিতীয় বাক্য যদি রূপক হয়ে থাকে তাহলে কি এখানে প্রথম বাক্য রূপক হৃদয় সত্যি কালো হয় কিন্তু এখানে সেই মাংসপিণ্ড কালো হওয়া দ্বারা যে যেরকম সত্যি কোনো মাংসপিণ্ডকে কালো হওয়া বুঝান নাই যেহেতু কালো হয় না তার মানে তিনি কি কোনো নাই পুরোটাই কি একটা রূপক ভাষা ছিল তার কিন্তু তিনি যেহেতু বলেছেন অন্তর কালো হয় তার মানে অন্তর কালো হয় কিন্তু এই অন্তর বা হৃদয় বা কল্প কি এই মাংসপিণ্ড না মানুষের কর্ম বা পাপ কর্মের সাথে এটার তেমন কোনো কানেকশন নেই কোনো কানেকশন নেই বা এটার কোনো কালার পরিবর্তন হয় না রঙ পরিবর্তন হয় না সবচেয়ে বড় কথা এটা ফেলে দেওয়া যায় সম্পূর্ণ ফেলে দেওয়া যায় একটু রাখতে হয় না এখানে একটা মেশিন লাগিয়ে কি বাঁচা সম্ভব কেউ আমার কথা বিশ্বাস না গেলে আপনারা এগুলি ইন্টারনেটে সার্চ দিতে পারেন যে বিশ্বস্ত কিছু সাইট এগুলোর প্রুফ দেখাবে যে আসলে এরকম উন্নত আবিষ্কার হয়েছে মেডিকেল সায়েন্স এখন এত উন্নত হয়েছে আর যারা ডাক্তার আছেন তারা তো এই বিষয়টা খুব ভালো মতোই জানার কথা তো এই বিষয়টা দ্বারা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে কোরআনে বা হাদিসে যে কলবের কথা বলা হয়েছে সেটাকে এই মাংস পিণ্ড না এ ব্যাপারে আরও অনেক হাদিস আছে যার কারণে তারা এখানে বুঝিয়ে থাকে সেগুলো আলাদা ব্যাপার বিতর্কের জন্য বললে সেটা আলাদা বিষয় আমি আমার মতো করে যেটা বলার সেটা বলার চেষ্টা করছি কেন আমি এটাকে মানছি না সেটাও বললাম তো এখন বিষয় হচ্ছে হৃদয়ে আল্লাহর আড়স এখন মানব মানবদেহে তাহলে আল্লাহ কোথায় কেউ কেউ সেই সূত্র বলবে কি আল্লাহ এখানে কিন্তু যারা এটা বলে তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে আল্লাহ সাত আসমানের উপরে তাহলে এই মানব তালা দেহের মধ্যে সাত আসমান কোথায় যারা দেহ তত্ত্ব একটু বুঝেন তারা এটা জানেন যে উপরের অংশ আসমান এবং কি নিচের অংশ জমিন আবার এই পুরো দেহের মধ্যে মাথা থেকে আপাতমস্ত পর্যন্ত কি আসমান জমিনের একটা ব্যাপার আছে কিন্তু যখন বলা হয় বা বিষয়টা যখন উপস্থাপনের বিষয় থাকে তখন কিন্তু এভাবেই বলা হয় যে উপরের অংশ দেহের উপরের অংশ কি আসমান এবং নিচের অংশ জমিন সে সূত্রে মাথার উপরের অংশ থেকে আসমান ধরা যায় কিন্তু আমি আবার বলছি এই মাথা থেকে পা পর্যন্ত পুরোটার মধ্যেই কি আসমান জমিনের একটা বিষয় আছে তো সেটা আলাদা বিষয় আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না তো যেহেতু সাত আসমানের উপরে তাহলে সাত আসমান কি এখানে না সাত আসমান কোনোভাবেই এখানে না যারা দেহতত্ত্ব বুঝেন তারাও জানেন যারা এইখানে কলবের কথা বলেন তারাও জানেন যে সাত আসমান এখানে না মানব দেহের মধ্যে তো আসমান আছে জমিন আছে কেউ কেউ আবার বলেছেন যে এই মাংসপিণ্ডকে তারা সাতটা স্তর করেছেন বিভিন্ন মোকামের কথা বলেছেন সাত সাতটা সেটাকে তারা আসমান বলেছেন কিন্তু দেহতত্ত্ব মূল হিসেবে কিন্তু আসমান এখানে না আরশ হচ্ছে সবার উপরে সবার উপরে কি সবার উপরে হচ্ছে সহস্রার চক্র যেহেতু আমি বাংলায় কথা বলছি এবং ভারতীয় উপমহাদেশের মানুষের জন্যই এইগুলি বলছি সেহেতু তাদের জন্য এটা বোঝার জন্য আমি বলছি সহস্রার চক্রের কথা সহস্রার চক্রে কি পরমের অবস্থান যারা সনাতন ধর্মের আছেন তারাও এই বিষয়টা জানেন এবং মানেন দেহতত্ত্বের ব্যাপারে যে ছয়টি চক্রের যে বিষয় আছে সেই সহস্রার চক্র কোথায় মাথার একদম উপরে যখন একটি বাচ্চা জন্ম গ্রহণ করে তখন দেখা যায় যে তার মাথার তালোতে কি একটা জায়গায় বুধবুদের মতো হয় অর্থাৎ কি নড়াচড়া করে সেই অংশের যে অবস্থানটা বা ওই বরাবর সেখানে কি সহস্রার চক্র আর স্রষ্টা কোথায় থাকে সেই সহস্রার চক্রের মধ্যে স্রষ্টার অবস্থান কি সহস্রার চক্রে এটা সনাতনী ভাষায় বললাম বা যারা বাউল মতবাদের আছেন তারাও এই ভাষাগুলো ব্যবহার করে থাকেন তো যারা কলবের কথা এখানে বলছেন তারাও কিন্তু এই সহস্রার চক্রের ব্যাপারে জানেন তো সেই সহস্রার চক্রে যে পরম থাকেন সেটাও তারা জানেন এটা তার অবস্থান পরমের অবস্থান তো সেই সহস্রার চক্র হচ্ছে কি মাথায় আর আমাদের তালিমের ভাষায় বলতে গেলে সেটি হচ্ছে কি হাহুত মঞ্জিল বা অরাউল ওরা মুকাম অর্থাৎ তিনি অরাউল ওরা মুকাম বা হাহুত মঞ্জিল অবস্থান করছেন যাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে সহস্রার চক্র বা সহস্রার তিনি কি সেখানে থাকেন সেই পরম আমার দেহের মধ্যে যে অবস্থান করছেন তার অবস্থান হচ্ছে আমার মাথার মধ্যে একদম সর্ব উচ্চস্তর এখান ঠিক কোন জায়গাটা ব্যাপারটা সেরকমভাবে আমি বলছি না যে একটা নির্দিষ্ট জায়গা ওটুকের মধ্যে না না কারণ তার আড়স কিন্তু সমস্ত দেহব্যাপী কারণ আমার দেহ যদি সমস্ত সৃষ্টি জগতের অংশ হয়ে থাকে অর্থাৎ সেই অনুসার অনুযায়ী সেই হিসাবে কি আমার আল্লাহর যে আড়স তাকে আমার সমস্ত দেহ বরাবরই বা দেহ দেহব্যাপ্তি তার সেই আড়স বা করছি কিন্তু মূল জায়গাটা হচ্ছে কি সেই মাথা যেখানে কি স্মৃতি থাকে ব্রেন থাকে ব্রেন কোথায় থাকে হৃদয়ের মধ্যে থাকে হৃদয় কি খুব সূক্ষ্ম বিষয় এটা বাস্তবিক কোনো মাংসপিণ্ড না কারণ রাসুল যে মাংসপিণ্ডের কথা বলেছেন সেটা কি রূপক অর্থে ছিল কারণ তার পরের লাইন থেকে বোঝা যায় যে সেই হৃদয় কালো হয় এখানে কালো হওয়াটাও একটা কথা। এখানে আরেকটি নিগুর রহস্য আছে সেটি হচ্ছে আড়স পানির উপরে এজন্য আমি পূর্বেই বাহ্যিক ঠিক করেছি যারা জানেন আপনি সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন মাতৃ রেহেমে আসার আগে কোথায় ছিলেন দেহতত্ত্ব যারা জানেন তারা নিশ্চয়ই মস্তকে সেখান থেকেই কি আমাদের নুজুল বা কি আমরা অবতরণ করি নেমে আসি কোথায় মাতৃ রেহেমে নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে তারপরে আমাদের সৃষ্টি বা জন্ম হলো তো সেই মস্তকে কিভাবে থাকি বীর্য আকারে সেটা কি দেহের জলের অংশ জল যেটা মস্তকে মূলত বীর্য সমস্ত দেহ বিস্তৃতই এটা নির্দিষ্ট কোনো জায়গা নেই ধরে বের করার মতো কিন্তু যেটা দেহতত্ত্ব বলা হয় সেটা হচ্ছে কি মস্তকে এই যে মস্তকে বীর্যের অবস্থান আমাদের জন্মের আদিরূপ যেখানে যে বীর্যরূপে থাকা বাবার মস্তকে তার উপরে কি আরসের অবস্থান এজন্যই বলা হয়ে থাকে আরস পানির উপরে বাইরের যে ব্যাখ্যা আছে পানির উপরে সেটা এক রকম সেটার সাথে মিল দেখেই কিন্তু আমাদের হবে সেটা হচ্ছে কি আড়স পানির উপরে অর্থাৎ কি সেটা মস্তকে এই আরসকে লালন সাইজি তার ভাষায় বলেছেন আরশিনগর তিনি তার গানে বলেছেন বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে আমি একদিনও দেখিলাম তারে বাড়ির কাছে মানে কি দেহের মধ্যে আরশি মানে কি সেই আরস যেখানে কি সে পর্শি মানে সে পরম বসবাস করেন সাই বসবাস করেন সাইর অবস্থান কি সবাই এটা জানে যে সহস্রার চক্রে তিনি সহস্রার অবস্থান করেন তো এই আরশিনগরের গানের আরেকটি অংশে তিনি বলেছেন ক্ষণেক ভাষে সৈন্যের উপর ক্ষণেক ভাষে নীরে নীর অর্থ পানি অর্থাৎ তিনি পানির উপর ভাসে এখানেও কি তিনি সেই বীর্যের কথা বলেছেন আর সেটা কোথায় মস্তকে তো আমি এখানে গানের ছোট্ট একটু অংশ টেনে আনলাম যারা পুরো গান শুনেছেন বা পুরো গানের ব্যাখ্যা জানেন তারা এই বিষয়টা একটু ভালো মতো বুঝতে পারবেন এখান থেকেও বোঝা যায় যে কি আরস পানির উপরে বা নীলের উপরে সেই পানি বলতে এখানে এখানের ভাষায় যেটা বোঝানো হয়েছে যে মূল কথা সেটা হচ্ছে কি দেহের মধ্যে যে অংশ পানির মূল অংশ সেটা কি বীর্য তো এই সব কিছুকে এক জায়গায় করলে আমরা যে উত্তরটি পাই মানব দেহের মধ্যে আল্লাতালা আরসের মধ্যে থাকেন যে আরস হচ্ছে মানুষের হৃদয় যে হৃদয়ের অবস্থান মানুষের মাথায় আর সেই হৃদয়ের মধ্যে মানুষের ব্রেন এবং তার মধ্যে কি স্মৃতি যেটাকে আমরা বলে থাকি হাহত মঞ্জিল বা কি ওরা মোকাম সেটাকে লা মোকাম বলা হয়ে থাকে একদম উপরে আর অন্যদের ভাষায় হচ্ছে কি সহস্রার আরেক বিষয় হচ্ছে এখানে আমি কল বুকে না বরং মাথায় এটা নিয়ে বিতর্ক করার জন্য কোনো আলোচনা করিনি এখানে আমি সেটাই বলেছি যেটা আমি বুঝতে পেরেছি বা কোরআন হাদিসের সাথে বা সাধু মহাজনদের যে কথা শাস্ত্রবিধান বা বিভিন্ন জ্ঞানীদের যে কথা আর উপলব্ধি সব কিছু মিলিয়ে আমি যেটা বুঝেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেটাই বলেছি এটা নিয়ে বিতর্কের কিছু নেই যে কলব এখানে না কলব সেখানে মাথায় এটা নিয়ে বিতর্ক করতে হবে সবার সাথে ব্যাপারটা তা না কারণ কি বিতর্ক কেন করতে হবে না এর কারণ হচ্ছে এই কলব যদি এখানে থাকে তা তো আপনার কিছু না কলব যদি মাথায় থাকে তা তো আপনার কিছু না জেনে শান্তি এই আর কি কিন্তু যখন আপনি উপলব্ধি করবেন সেই জায়গায় যাবেন আপনার অবস্থান সাধনার যে স্তর যখন আপনি সেখানে পৌঁছাবেন সেই মোকামে তখন কিন্তু আপনি এটা এমনি জানতে পারবেন সেটা বুকে হলেও জানতে পারবেন মাথায় হলেও জানতে পারবেন তার আগে শুধুই মুখে মুখে জানা হলো বাস্তবে এর কোনো ফায়দা নেই বিষয়টা আরও সহজে বলি ধরুন একটি বেলুন তার মধ্যে কোথাও একটি ছিদ্র আছে এখন আপনাকে সেই ছিদ্র খুঁজে বের করতে হবে এখন কেউ বলল সেই ছিদ্র বেলুনের নিচের দিকে কেউ বলল কেউ উপরের দিকে তো এটা আপনি যদি শুধু জেনে রাখেন তর্ক বিতর্কের দ্বারা যে কেউ একজন বললো ব্যাখ্যা দিল যে এটা নিচে কেউ একজন ব্যাখ্যা দিল এটা উপরে কেন হলো সে আরো কিছু কারণ দেখালো বেলুনটা এভাবে আছে তার মানে উপরে নিশ্চয়ই ছিদ্র তাই হাওয়াটা ওই দিক দিয়ে বের হয়েছে তাই উপরের অংশ এরকম তা না হলে নিচের অংশ এরকম থাকতো না বাকি নিচের অংশ দিয়ে বের হয়েছে তা না হলে উপর অংশ এরকম থাকতো না বিভিন্নভাবে ব্যাখ্যা কেউ দিতে পারে কিন্তু আপনি কখন স্পষ্টভাবে জানতে পারবেন যখন আপনি বেলুনটা কি ফু দিবেন বা বাতাস ঢোকাবেন তখন কি একটা দিকে বাতাস বের হয়ে যাবে তখনই আপনি মূল বিষয়টা জানতে পারবেন এখন আমাদের মূল বিষয় হচ্ছে আসলেই সেখানে ছিদ্র আছে কিনা অর্থাৎ হৃদয় আছে কি না আল্লাহর অবস্থান আছে কিনা তো যখন আপনি এটা জানতে পারবেন তখন কি ছিদ্রটা বেলুনের কোন দিকে সেটাও জানতে পারবেন বাতাসটা বের দেওয়াতে একটা কথা প্রমাণের জন্য সেই বাতাস কীভাবে বের হবে আপনি ফুদিলিত বের হবে অর্থাৎ কি আপনি যখন সাধনা করবেন কর্ম করবেন তখনই কোনটার অবস্থান কোথায় স্রষ্টা কোথায় আছেন হৃদয় কোথায় সবই আপনি জানতে পারবেন তার আগে জেনে না বা কোনো কি এটা নিয়ে তর্ক করে কোনো ফায়দা নেই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে